300 বছরের বেশি সময় ধরে গঙ্গার ঠিক পাশে খাস কলকাতাতেই রয়েছে এই ভূতনাথ বা ভূতেশ্বর শিব মন্দির, যা নিমতলা মহাশ্মশানের ঠিক পাশেই অবস্থিত। উজ্জয়িনী মহাকাল মন্দিরের পরে এই ভূতনাথ মন্দিরই নিমতলা মহাশ্মশানের জ্বলন্ত চিতার ছাই দিয়ে করা হয় বাবার ভস্ম আরতি। সারা বছর ধরেই বাবার বহু ভক্ত এই মন্দিরে আসেন পূজা দিতে এবং বাবার মাথায় জল ঢালতে। আর এখন তো শ্রাবণ মাস চলছে, আমরা সকলেই জানি শ্রাবণ মানেই বাবার মাস, তাই বাবার বহু ভক্ত বিভিন্ন শিব মন্দিরে গিয়ে তারা বাবার মাথায় জল ঢেলে থাকে। তো এই শ্রাবণে যদি আপনারাও বাবার মাথায় জল ঢালার জন্য এই কলকাতার বুকে ভূতনাথ মন্দিরে আসতে চান, কিভাবে আসবেন, এখানে মন্দির কতক্ষণ খোলা থাকে, পূজা দেওয়ার কি ব্যবস্থা আছে, যদি সমস্ত কিছুই জানতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর সঙ্গে থাকুন, জুড়ে থাকুন হ্যাপি জার্নি উইথ অয়ন চ্যানেলে। প্রথমেই বলে রাখি, এই ভূতনাথ বাবার মন্দিরটি কলকাতার গঙ্গার তীরে আহিরিটোলা ফেরিঘাটের একদম পাশেই অবস্থিত। এই মন্দিরে আপনারা ট্রেনে, বাসে, মেট্রোয় অথবা ফেরিতে করেও চলে আসতে পারেন। যদি ট্রেনে আসেন তাহলে কলকাতার চক্ররেল ধরে আসতে হবে শোভাবাজার আহিরিটোলা স্টেশনে, সেখান থেকে হেঁটে মিনিট পাঁচেকের পথ। যদি মেট্রোতে আসেন তাহলে নামতে হবে শোভাবাজার সুতানোটি স্টেশনে, বা বাসে এলেও শোভাবাজার সুতানোটি বাসস্টপে যে নেবে সেখান থেকে অটো ধরে চলে আসতে পারবেন একদম মন্দিরের কাছে। তবে যারা হাওড়া স্টেশনের দিক থেকে আসবেন তাদের সবথেকে সুবিধা হলো জলপথে আসা। হাওড়া থেকে ফেরি ধরে চলে আসুন আহিরিটোলা ফেরিঘাটে, সেখান থেকে মিনিট দু তিনে হাঁটা পথ হলো ভূতনাথ বাবার মন্দির। চলে এসেছি এখন মন্দিরের ঠিক সামনের চত্বরে। এখানে মন্দিরের সামনেই রয়েছে প্রচুর ডালার দোকান, যেখান থেকে আপনারা পূজা দেওয়ার জন্য সমস্ত সামগ্রী কিনে নিতে পারবেন। এখানে ডালার দাম শুরু হচ্ছে 51 টাকা থেকে। দেখতেই পাচ্ছেন এখানে ফুলের মালা থেকে শুরু করে বেলপাতা, দুধ, মিষ্টি, পূজার সমস্ত সামগ্রী এখানে পেয়ে যাচ্ছেন। আপনারা আপনাদের পছন্দ মতো স্টল থেকে পূজা সামগ্রী নিয়ে নিতে পারেন। এই ডালার দোকানে ঠিক বিপরীত দিকেই রয়েছে ভূতনাথ বাবার যে মূল মন্দির সেই মন্দিরটি। চলুন এবার মন্দিরের দিকে যাওয়া যাক। এই হলো শ্রী শ্রী ভূতেশ্বর মহাদেবের মন্দির। এই মন্দিরের একটি বিশেষত্ব হলো এখানে আপনারা চাইলে নিজ হাতে বাবার আরতি করতে পারবেন, আর এই আরতির যাবতীয় সরঞ্জাম আপনারা ওই ডালার দোকান থেকেই পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন এখানে কয়েকজন ভক্ত নিজ হাতে আরতি করছেন বাবার। আর এই হলো ভূতনাথ বাবার মন্দিরের মূল প্রবেশদ্বার। চলুন এবার মন্দিরের ভিতর প্রবেশ করা যাক এবং আমরা দর্শন করে নেব শ্রী শ্রী ভূতনাথ বাবাকে। এর মাঝে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করুন, ও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং বিভিন্ন শিব মন্দিরের ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই চ্যানেলের মধ্যে শিবতীর্থ প্লেলিস্টটি চেক করে নেবেন। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করার আগে চোখে পড়বে নন্দী মহারাজকে, যিনি যুগ যুগ ধরে মহাদেবের অপেক্ষায় মন্দিরের দ্বার আটকে বসে আছেন। এটি হলো মন্দিরের গর্ভগৃহ, যেখানে বাবা ভূতনাথ অবস্থান করছেন। আর দেখুন মন্দিরের ভিতরে দেওয়ালের চারপাশে রয়েছে অসংখ্য দেবদেবীর ছবি। মন্দিরটি প্রায় 300 বছরেরও বেশি প্রাচীন, প্রতিদিনই বহু ভক্ত এখানে বাবার মাথায় জল ঢালতে আসেন। আর দেখতে পাচ্ছেন এখন স্বয়ং বাবা ভূতনাথকে এবং তাঁর মাথায় জল ঢালার বিশেষ মুহূর্তটি। এবার তাহলে মন্দিরের টাইমিং সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। মন্দিরটি প্রতিদিন ভোর 4টে থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে,
আবার বিকেল 4:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 6:00 জ্বলন্ত চিতার ছাই দিয়ে বাবার ভস্ম আরতি করা হয়ে থাকে ও দ্বিতীয়বার রাত্রি 8:00 সময় আরেকবার ভস্ম আরতি হয়ে থাকে। তো আপনারা যদি এই ভস্ম আরতি দেখতে চান তো সকাল 6:00 অথবা রাত্রি 8:00 সময় এই মন্দির চত্বরে চলে আসতে পারেন। মন্দিরের গর্ভগৃহ আজকে কিছুটা ফাঁকা থাকলেও শ্রাবণ মাসের সোমবারে কিন্তু প্রচুর ভক্তের এখানে জমায়েত হয়ে থাকেন বাবার মাথায় জল ঢালার জন্য। তখন কিন্তু ঘণ্টা দুয়েক সময় লেগে থাকে বাবার দর্শন পেতে। মূল মন্দিরের ঠিক পাশেই রয়েছে বিশাল এক হোমকুণ্ড। চলুন আপনাদের সেই হোমকুণ্ডটিও দেখিয়ে নিই। এখানে শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করে থাকেন বারাণসীর কোনো এক অঘরি সাধু। তিনি হুগলি নদীর তীরে নিমতলা মহাশ্মশানে এসেছিলেন। তাঁর হাত ধরেই এই শিবলিঙ্গের প্রতিষ্ঠা হয়ে থাকে। সেই শিবলিঙ্গকে ঘিরেই বর্তমানে ভূতনাথ বাবার মন্দির। আর এই হলো সেই হোমকুণ্ড, যেখানে আপনারা চাইলেও নিজেদের পরিবারে সুখ সমৃদ্ধির জন্য এখানে এসে হোম করাতে পারেন। তবে তার জন্য আগে থেকে মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বলে নেবেন। বর্তমানে এই মন্দিরটি প্রতিষ্ঠার পিছনে রয়েছে মল্লিক সম্প্রদায়ের হাত। পেশায় তারা ছিলেন ডোম। 1933 সাল পর্যন্ত মন্দিরটি তাদেরই তত্ত্বাবধানে ছিল। 1934 সাল থেকে ভূতনাথ মন্দিরে যাবতীয় দায়িত্বভার সামলাচ্ছেন হিন্দু সৎকার সমিতি। বর্তমানে মন্দিরের পূজা পরিচালনার সমস্ত দায়িত্বভারই আছে তাদের হাতে। তাহলে এই হলো ভূতনাথ মন্দিরের সম্পর্কে সমস্ত তথ্য। আপনারাও চাইলে এই শ্রাবণের সোমবারেতে বাবা ভূতনাথ মন্দিরে এসে বাবার মাথায় জল ঢালতে পারেন। আর এই ভূতনাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল। এই মন্দিরে যদি আপনারা ঘুরতে আসেন তো সেই জায়গাটিও আপনারা ঘুরে দেখে নিতে পারেন। আর এই ভূতনাথ বাবার মন্দির থেকে মিনিট 10 হাঁটা দূরত্বেই অবস্থিত আহেরিটোলার মোটা মহাদেবের মন্দির। সেই ভিডিওটি আগামী পর্বে আসছে, অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। চলো দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে নতুন কোনো জায়গায়।